Assalamualaikum, ছাত্র-ছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমরা বাংলা ক্লাস করব। আমি আগে বোর্ডে লিখে রাখি, বাংলা ক্লাসের বিষয় হলো শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা। শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা। দেখো দেখো তোমাদের পরীক্ষার খাতার মধ্যে আমরা ল লিখে রাখবো, তারপরে তোমাদের পাশের বর্ণ লিখতে লিখতে হবে। দেখো ল, তার মানে হ্যাঁ আমি লতা লিখবো। ল ত ত আকার তা লতা, লতা মান কি হবে? ল ত আকার তা লতা। তোমাদের পরীক্ষার মধ্যে ল লেখা থাকবে, আমি কি লিখব, তোমরা কি লিখবা? ত আকার তা, তাহলে হলো লতা। ল ত আকার তা লতা। তারপরে এই বর্ণের নাম হলো থ, এই বর্ণের নাম থ, থ আকার থা। এই থা শব্দটা লেখা থাকবে, তোমরা কি লিখবা? মানে থা, থা শব্দ দিয়ে কি হয়? থানা। থা শব্দ দিয়ে হয় থানা। তাহলে তোমরা দন্তান্ন, দন্তান্ন আকার না, থা না, ঠিক আছে? থ থানা। আমি পরীক্ষায় থ আকার থা লেখা থাকবে, এরকম একটা হাইফেনের মতো একটা লম্বা দাগ হবে শূন্যস্থান, তারপরে দেখো এই চিহ্নর নাম একার, তাহলে দ একার দে, তাহলে নিচে শূন্যস্থানে কি বসবে? তালি বর্ষ। দ একার দে তালি বর্ষ। তোমরা ভালো করে বোর্ডে থেকে দেখে খাতায় তুলবা, ঠিক এরকমই এটাই থাকবো। দ একার দে তালি বর্ষ দেশ, ঠিক আছে? দ একার দে লেখা থাকবে, তোমরা তালি বর্ষ লিখবা দেশ। তার মানে লতা থানা দেশ, লতা থানা দেশ। তারপরে দেখো প আকার পা লিখে ধুয়ে দিছি, প আকার পা। তোমরা এই শূন্যস্থানে কি লিখবা? প আকার পা লেখা থাকলে তোমরা ত আকার তা লিখবা, পাতা। ত আকার তা লিখবা, ত আকার তা পাতা। তারপরে আমি প লিখতেছি, লিখতেছি, তোমরা কি লিখবা? ফল, ফল মান কি হবে? ফ ল, ফল। শূন্যস্থানে তোমরা ল লিখবা, ফল লেখা থাকলে তোমরা শূন্যস্থানে ল লিখবা, ফল। ফল লেখা থাকলে শূন্যস্থানে ল, ফল। তারপরে ব লেখা থাকবে, তার ব লেখা থাকলে তোমরা কি লিখবা? ট লিখবা, তার তাহলে হলো বট। বট একটা গাছের নাম, বট একটা গাছের নাম, বুঝতে পারছ? আমি আবার বলি, ল লেখা থাকবে, তোমরা ত আকার তা লিখবা, লতা, ল তা। থ আকার থা লেখা থাকবে, তোমরা দন্তন ন আকার না, থা না। দ একার দে লেখা থাকবে, এখানে একটা শূন্যস্থান থাকবে, তার মানে দ একার দে লেখা থাকবে, তোমরা পাশে তালি বর্ষ লেখবা, তালি বর্ষ দেশ। তারপরে প আকার পা লেখা থাকবে, তোমরা পাশে ত আকার তা লিখবা, পাতা। পরে ফ লেখা থাকলে তোমরা ল লিখবা, তাহলে হলো ফ ল, ফল। ব লেখা থাকলে তোমরা ট লিখবা, তাহলে হবে বট, ব ট বট। একটা একটা বর্ণ করে আমি লেখা লিখে দিব, আর তোমরা পাশের বর্ণটা লিখবা।
আমরা আরো দুই গত দুই ক্লাসে দুটা ছড়া শিখে ফেলছি আজকে আমরা একটা ছড়া শিখবো তোমাদের পরীক্ষায় তিনটা ছড়া থাকে আমরা দুটো ছড়া শিখছি আর আজকে ছড়ার নাম হলো চাঁদ মামা আজকে ছড়ার নাম কি চাঁদ মামা আ চাঁদ মামাটা আমি করে দিয়ে শোনাচ্ছি তোমরা শোনো আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আমি আবার বলি আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তোমাদের ছড়াটার নাম চাঁদ মামা তাহলে তোমরা বাসার খাতায় এই শব্দ দিয়ে শূন্যস্থান পূরণগুলো শিখবে এই বোর্ডে যা লিখে দিয়েছি সব এরকম করে ঠিক এরকম করে খাতায় লিখবা আর চাঁদ মামা ছড়াটা শিখবা